বন্ধুরা, তোমরা যারা কাঁচা মেশিন চালাতে পারো না তাদের জন্য এই ভিডিও। সর্বপ্রথম তোমাদের ফোল্ডারের ভিতর বেল্ট ঢোকাতে হবে, তারপর মার্ক অনুযায়ী বডি দিয়ে সুইং অ্যালাউন্স সমানভাবে দিয়ে তোমাকে ওয়েস্ট বেল্ট অপশন দিতে হবে। সাইডের মার্ক, মিডিল মার্ক অবশ্যই তোমাকে মিলাতে হবে এবং ওয়েস্ট বেল্টের শেপ সুন্দর করতে হবে, না হলে বডিটা ডিফেক্টে পরিণত হবে। এখন ভিডিওতে দেখতেছেন এটা ডাবল ফোল্ডার। তোমাকে অবশ্যই অবশ্যই মার্ক মিলিয়ে কাজ করতে হবে, তাহলে বডির কোয়ালিটি ভালো হবে এবং মেজারমেন্ট ঠিক থাকবে, না হলে তোমাকে এই বডিটি আবার খুলে ঠিক করে দেওয়া লাগবে। এই জন্য সুন্দর মতো কাঁচা করতে হবে যাতে কোনো সমস্যা না হয়, তাহলে তোমার বডিটা ওকে হবে। বন্ধুরা, একটি গার্মেন্টসের মেরুদণ্ড আছে, একটি প্যান্টের মেরুদণ্ড হচ্ছে ওয়েস্ট বেল। ওয়েস্ট বেল যত সুন্দর হবে গার্মেন্টসের কোয়ালিটি তত সুন্দর দেখা যাবে, এবং ওয়েস্ট বেল যদি ঠিক না থাকে পুরো বডিটা বাদ হয়ে যাবে। এই জন্যই ওয়েস্ট বেলকে একটি গার্মেন্টস বা প্যান্টের মেরুদণ্ড বলা হয়। সুন্দর দেখো, ওয়েস্ট বেল টপসিন যত সুন্দর হবে বডির গ্যাটআপ তত ভালো হবে, এবং ভিডিওতে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ওয়েস্ট বেল টপসিন দিয়েছে।